দেশাল 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 সবই দেশাল। আচ্ছা, এটা একটু ডিপ কালারের মধ্যে। হ্যাঁ, এটা শামলা কালার। হ্যাঁ, গরুর হাট 260 জামা 260। হ্যাঁ, উচ্চতা ভালো আছে, কত যাচ্ছেন? এটা 260। কত, 2-20-30 এ নামবে? না, বরাবরই 260। হ্যাঁ, সবাইকে স্বাগতম আমাদের আরো একটা নতুন ভিডিওতে। তো আজকেও আমরা হচ্ছে 100 ফিট হাটে চলে আসছি আপনাদেরকে কিছু গরু দেখানোর জন্য। আমাদের সাথে আছে একজন চাচা। চাচার নাম কি? আলিমউদ্দিন। আলিমউদ্দিন কোথা থেকে আসছেন? কুষ্টিয়া থেকে। কুষ্টিয়া, বিখ্যাত গরুর জেলা কুষ্টিয়া। তো এখানে অনেকেই কুষ্টিয়া থেকে আসছে। কয়টা আনছেন গরু এইবার? গরু আনছি 50টি। 50টা, মাশাআল্লাহ। বিক্রি হয়েছে এখনো? হ্যাঁ, কেবল আলাম তো। আচ্ছা, কেবল আসছেন, ইনশাআল্লাহ সামনে হবে। হ্যাঁ, আচ্ছা, তো আমরা দেখি আপনার গরুগুলা দেখেন। আচ্ছা, এই যে আমরা একটা প্রথমে একটা গরু দেখতে পাচ্ছি, মাঝারি সাইজের। উপরে তো হবে, তিন মনের উপরে আছে। আচ্ছা, তারপর আমরা আর একটা গরু দেখবো, দেখেন। এবার বড় গরু দেখা। আচ্ছা, এই যে 40। আচ্ছা, তো এবার একটা বড় গরু দেখবো আমরা। তো বড় গরুর মধ্যে এটা হচ্ছে, এটা কি দেশাল? এরা দেশাল, দেশাল গরু। আচ্ছা, তো আপনার গরু আপনি একটু হাটটা দিয়ে দেখাইবেন না? এই তো এটা দেখেন। হ্যাঁ, কত যাচ্ছেন এটা? এটা 3 লাখ। 3 লাখ? দাদা, তো বরাবর দাম চান, কিছু ভাঙ্কি ট্যাঙ্কি করা যায় না? না, গরু বাজারে দাম বেশি হবে তো, সেই জন্য। এই যে সার করস করস উচ্চতা ভালো আছে, কত যাচ্ছেন? এটা 2 লাখ 60। কত, 2-20-30 এ নামবে? না, বরাবরই 2 লাখ 60। 2 লাখ 60? হ্যাঁ, আচ্ছা, তারপরে এই যে একটা, এটা কোন জাত? এটা ক্রস। ক্রস অনেকটা অস্ট্রেলিয়ানের মতো দেখতে। হ্যাঁ, এটা অরিজিনাল ক্রস। অরিজিনাল ক্রস মানে অরিজিনাল অস্ট্রেলিয়ান। হ্যাঁ, আচ্ছা, কত চাচ্ছেন? এটা চাচ্ছি 3.5 লাখ। 3.5 লাখ? গরু কিন্তু মাশাআল্লাহ অনেক বড়। হ্যাঁ, আচ্ছা, 10 মনের উপরে তো হবেই। হ্যাঁ, তা তো ঠিকই, 10 মনের উপরে হবে। কত যাচ্ছেন আবার একটু বলে দেন। এটা 3.5 লাখ। 3.5 লাখ? 3.5 লক্ষ টাকা হিসেবে ঠিক আছে। এটা হচ্ছে, অনেকে কিন্তু ক্রস ক্রস না, অনেকে দেশাল নেয়। না, এটা অরিজিনাল ভেজান। তারপর আর একটা গরু দেখি, এই যে এটা দেখি, এটা কি দেশাল? এটা দেশাল, দেশাল, এটা দেশাল। আচ্ছা, গরুটা সামনে কালো কালারের। হ্যাঁ, কালো, এটা অরিজিনাল কালো। কত যাচ্ছেন এটা? এটা 3 লাখ। 3 লাখ? 3 লক্ষ টাকা। এটা কি কোনো সমস্যা নাই তো? না 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 না, অরিজিনাল মাল। হ্যাঁ, একেবারে শেষ, মারবেন না। এটা কবে আনছেন গরুটা? এটা পরশু দিন আইছে। গরুগুলো আসলে একটু মানে চেতা আছে, তারপরে মানে চেতা গরুই ভালো কুরবানি দেয়। আচ্ছা, তারপরে এই যে মাশাআল্লাহ আরেকটা বড় গরু, এরকম হবে। গরু কিন্তু সুন্দর, মাশাআল্লাহ। হ্যাঁ, সুন্দর গরু। আচ্ছা, এটা দেশাল না? এটা দেশাল। আচ্ছা, লাল গরু। শুয়ে থাক, শুয়ে থাক, দেখাই দেখাই, সমস্যা নাই।
বিরক্ত করে লাভ নাই। হ্যাঁ আচ্ছা, কত না করলে দেখবো কত যাচ্ছেন এটা? এটা 3.5 লাখ। 3.5 লাখ। আচ্ছা, গরুটা কিন্তু মাশাআল্লাহ অনেক বড়, উঠানোর দরকার নাই। আমরা গরুর একটু মমতা করি, আর কিছুদিন পর তো কুরবানি হয়েই যাবে। আচ্ছা, তারপরে এই যে মাশাআল্লাহ আরো কিছু বড় গরু আপনাদের দেখাবো ভিউয়ার্স। এই যে এই গরুটা আমরা দেখব, এই যে এটা, হ্যাঁ এটা ক্রস, ক্রস দেরা দেশাল দেশাল মনে হচ্ছে না? না, দেশাল ক্রস। আচ্ছা, দেশাল ক্রস মিক্স করা। হ্যাঁ, কত চাচ্ছেন? এও 3.5 লাখ। 3.5 লাখ, এগুলো সবই 3.5 লাখ। 3.5 লাখ, কত 13-14 মন হবে? হ্যাঁ। সুন্দর। মাশাআল্লাহ সুন্দর গরু, সামনে থেকে দেখাই। একদম সুন্দর গরু, একদম সুন্দর গরু, আসলে ভালো, সুন্দর, খুবই ভালো গরু। আচ্ছা, তো আপনি এই গরুগুলোর সাথে কতদিন যাবত আছেন? হ্যাঁ, কতদিন যাবত আছেন এই গরুগুলোর সাথে? এই গরুতে আমি 7-8 বছর আছি। আচ্ছা, তো কেমন গরুগুলো তো ভালো, আপনি নিজে দেখছেন, কাস্টমার ঠকবে না তো গরু নিয়ে? না 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 না। আচ্ছা, তো কুরবানি এটা হচ্ছে আপনার নাম? আমার নাম আলিমুদ্দিন। আলিমুদ্দিন, তো কেউ যদি এই জায়গায় আসতে চায়, আপনার নাম্বার মুখস্থ আছে? হ্যাঁ, না নাম্বার আর মুখস্থ নেই। আচ্ছা, কই দিল লালনজি? আচ্ছা, ওই লালন ভাইয়ের নাম্বারে ফোন দিলেই হবে। আচ্ছা, তো এই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন যারা এই সুন্দর সুন্দর বড় বড় গরুগুলো নিতে চান। তিনের ওপরেই আছে, আর কিছু ছোট গরুও আছে, আশা করি তারা সব ধরনের গরুই আপনাদের, সব ধরনের গরুই আছে আমাদের। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, দেখা হবে আরেকটা ভিডিওতে। আচ্ছা।